আমার ফ্যান স্লিপি চলে স্লিপিস কিছু মিছু থেকে। তো এখন তো কেউ ডেলি ব্লগ দেখবে না, এখন সাজা ওয়াইটিতে চলছে সবাই জানো। এখন যাদের প্রচণ্ড ফেস ভ্যালু তাদের সব ব্যাপার স্যাপার চলছে। তো আমাদের মতো সাধারণ সব যারা ব্লগ করি আমরা, তাদের ব্লগ এখন দেখবে না লোকে। তাও ব্লগ তো বন্ধ করা যায় না, যা পারছি তাই দিচ্ছি। তো আমার ব্যালকনিটা একটু নতুনভাবে সাজাবার চেষ্টা করেছি, কিছুটা করা হয়েছে, বাকি এখনও আরও করে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আজকে যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে চলো শেয়ার করি। এই দেখো এই বাঁশটা আজকে ওখানে টাঙানো হয়েছে ড্রিল মেশিন দিয়ে করে এসে, মানে একজন ভদ্রলোককে বলা হয়েছিল যারা এসব কাজ করে, জাস্ট বাঁশটা লাগিয়ে দিয়েছে। আর গাছগুলো হাজব্যান্ড কিনে এনেছে আমাদের বাটুলির থেকে, আছে গ্যালি স্ট্রিটের, আছে সব মিলিয়ে মিশিয়ে আছে। গ্যালি স্ট্রিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, একটু বড় বলে করিনি এখন, তো ছোটোখাটো দিচ্ছি। এখানে দেখো এখানে সব 9 o'clock, তারপরে আছে জেট প্ল্যান, আছে অর্কিড, অর্কিডের ফুল ফুটেছে দেখো, ওই যে ইয়েলো ফুলটা অর্কিডের, কদিন থাকবে জানি না, কারণ আগেও অর্কিড আনা হয়েছে আমাদের এখানে। সব খুব ভালো ভালো মানুষ থাকে যারা কেটে ফুল গাছগুলো নষ্ট করে আবার সেগুলো রেখে যায়, মানে কাটা টুকরোগুলো। যাই হোক, আমি বলেছিলাম এখানটা দিও না, নষ্ট করে দেবে, তো হাজব্যান্ডের খুব শখ করেছে, আবারও করেছে, জানি না থাকবে কি থাকবে না, তাও কেমন লাগছে বলো। আর এগুলো তো বাড়ি ঘরে ছিল আর্টিফিশিয়াল, যেগুলো এখানটা একটু দেখতে ভালো লাগবে বলে দিয়ে দিয়েছি। আর সব গাছগুলোই আমার আগে ছিল, অ্যালোবিলা, গোল্ডেন ম্যারিফাইন সবই ছিল ওখানে। ওই যে ওইগুলো যেটা দেখছো ওটাও এক ধরনের অর্কিড, তো এইগুলো অর্কিডগুলো গ্যালি স্ট্রিট থেকে এনেছে। তো গ্যালি স্ট্রিটের ভিডিও যেদিন দেবো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেদিন সেদিন পুরো দাম কত, মানে কীরকম রেঞ্জের সব ছিল সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর জেট প্ল্যানের সাথে একটা লজ্জাবতী গাছ রয়েছে দেখো, দেখো ওমা, এটা তো বললো লজ্জাবতী গাছ, কি জানি ও লজ্জা পাচ্ছে না কেন জানি না, লজ্জাবতী গাছই তো বলেছিল। তো না লজ্জাবতী নয়, এটা তো অন্য কোনো গাছ হবে, ফুল ফুটেছে একটা। লজ্জাবতী গাছ আমার ওইদিকে আছে গ্যারেজের ওদিকে, তোমাদের সাথে শেয়ার করব। তো এই টবটা তিন্নি বানিয়েছিল, এই টবটাও তিন্নি বানিয়েছিল, আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। রবার প্ল্যান্টটা এখানে রেখেছি, অনেক গাছ হয়ে গেছে, জায়গা ছোট, গাছ বেশি হয়ে গেছে, কিছু গাছ সরিয়ে দেওয়া হয়েছে, আর ঝুলিয়ে দেওয়ার পক্ষে জন্য আরও নিচটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে। তো চলো আজকে এটুকুই থাক। আমার গেটে, মানে বাড়ির যে মেন দরজা, এই যে এটার ঢোকার মুখে একটা একদম সুর এক আছে, তো এখানে আমি মাঝে মাঝে পুতুলগুলো রেখে সাজিয়ে রাখি। অন্য পুতুল ছিল, অন্য ফ্লাওয়ার ভাস ছিল, সেটা ময়লা হয়ে গেছে বলে চেঞ্জ করে আজকে রিয়েল এই স্নেক প্ল্যান্টটা রাখলাম, আর দুটো ছোটো ছোটো পুতুল আর আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার দিয়ে, মানে ঢোকার মুখটা যাতে ভালো লাগে এটা করেছি আজকে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর বলো। আর এই যে এইগুলো সব ওখানে ছিল, এই পুতুলগুলো, এই ফুলগুলো, এগুলোকে আমি ধুয়ে দেবো আজকে। তো চলো আজকে এটুকুই থাকলো। এখানটা ওই বাঁশটা কালার করা হবে, আর ওই উপরে দেখছো ওখানে একটা লাইট অ্যামাজনে অর্ডার করা হয়েছে, তো সেটা এখনও আসেনি, ওটা ডেলিভারি হলেই ওটা লাগিয়ে একদম লাইট জেলে সন্ধ্যের যে ভিউটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তত আর জামা কাপড় তো আমার মেলবার আর জায়গা নেই, দুটো দড়ি আপাতত আছে, যেহেতু মেশিনে অর্ধেক শুকিয়েই যায়, তাই এখানে দিলে হাওয়াতে বলো আর রোদ পড়লে শুকিয়ে যায়, তো রোজ দেওয়া হয় না আমার মেশিনে, যখন মানে ভর্তি হয়ে যায় তখন আমি কাচি। আর রান্নাঘরে একটা দড়ি আছে সেখানে দিয়ে এইভাবে আমি, মানে জামা কাপড় মেলার আমার সত্যিই খুব অসুবিধা হয়, বিশেষ করে বর্ষাকালে ছাদে গেলেও খুব টাফ হয়ে যায়, আনতে আনতে ভিজে যায়।
তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম, আবার লাইট লাগিয়ে আবার সন্ধ্যাবেলা কেরাম লাগছে সেটাও আমি তোমাদের নেক্সট ভিডিও যেদিন দেবো সেদিন আমি শেয়ার করব। তো কেমন লাগছে বলো প্লিজ কমেন্টে। আর এখানে কি বেশি গাছ তো আর রাখা যাবে না, অনেকটাই হয়ে গেছে, বেশ সবুজ লাগছে, চোখের পক্ষে ভালো, মনটাও ভালো লাগে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।